এই জমিনের ভিতরে যারা সত্যিকারের আশিকের রাসূল ছিল তারা তাদের পয়গম্বরের জন্য তারা জীবন দিয়েছে তারা তাদের পয়গম্বরের জন্য তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু পয়গম্বরের কাছ থেকে তারা একটা সেকেন্ডের জন্য তারা দূরে থাকতে পারে নাই সুবহানাল্লাহ ওই মানুষগুলো কি বলে সত্যিকারের আশিকের রাসূল ওই মানুষগুলো হলো নবী প্রেমিক রাসূল প্রেমিক এই জন্য নবীর একজন প্রেমিক ছিলেন যেই প্রেমিক তার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা কেমন ছিল আমার ভাই নবীর প্রেম থাকলে নবীর ভালোবাসা থাকলে নবীর আদর্শ উম্মতের ভিতরে থাকলে একজন মানুষ কি না হতে পারে আল্লাহ তাআলা ভালো জানেন আরবের মধ্যে একজন লোক ছিল যেই লোকটা বড় শক্তিশালী লোক ছিল যেই লোকটা আরবের মধ্যে কুস্তির মধ্যে লড়াইয়ের মধ্যে বড় বীরবাদুর পয়লান ছিল হঠাৎ করে আরবের মধ্যে ঘোষণা হল কে আছো আমার ওই বীরবাদুর পয়লানের সাথে আমার জুনাইদের সাথে কে আছো কুস্তি কইরা আমার জুনাইদকে কে হারাতে পারবা যেই আমার জুনাইদের সাথে কুস্তি কইরা জুনাইদকে যে হারাতে পারবি তাকে অনেক বড় ধরনের একটা পুরস্কার তাকে দেওয়া হবে এই ঘোষণা যখন বাদশা যাপনা করল সবাই চিন্তা করল জুনাইদের সাথে তো কেউ তল্লা দিয়ে ভরবে না জুনাইদের সাথে কেউ কুস্তি কইরা পারে না কারণ জুনাইদকে সরকারি তহবিল থেকে তার বেতনের ব্যবস্থা সরকারি তহবিল থেকে তার ফ্যামিলির জন্য খাবার দাবারের একটা ব্যবস্থা রয়েছে অনেক টাকা পয়সা তার বেতন ভাতা রয়েছে এই জন্য আমার ভাইরা বাবারা যখন এই ঘোষণা করা হলো কেউ তখন সাহস পায় না সবাই চিন্তা করে যে আমি যদি যাই তাহলে জুনাই যেই পরিমাণ পহেলোয়ান যেই পরিমাণ শক্তিশালী নজওয়ান জুনাইদের সাথে গেলেই আমাকে পরাজিত হতে হবে এজন্যই জুনাইদের সাথে কেউ কুস্তি করার জন্য সাহস করে না সুবহানাল্লাহ হঠাৎ করে বাদশার ঘোষণা অনুযায়ী একটা লোক অত্যন্ত হালকা অত্যন্ত একবারে চিকন দুর্বল তার শরীরের মধ্যে গুষ্ট বলতে একেবারেই নাই দেখতেই মনে হয় হাঁটতে পারে না চলতে পারে না ওই লোকটা বাদশাহ জাফনার কাছে গিয়ে বলে হে বাদশাহ জাফনার আমি চাই আপনার দেওয়া সেই অনুষ্ঠানের মধ্যে আপনার সেই বীর বাহাদুরের সাথে আমি একটু লড়তে চাই আমাকে যদি একটু অনুমতি দেন আমাকে একটু পারমিশন দেন বাদশাহ যাহা বলা তাকায় দেখি এই জীর্ণ শীর্ণ চেহারা নিয়া এত দুর্বল চেহারা নিয়া আমার জুনাইদের সাথে লড়বে কুস্তি ধরবে তার এত বড় সাহস কে দিল আমার জুনাইদের কাছে যাওয়ার সাথে সাথে হালকা একটু যদি ধাক্কাই দেয় তাহলে কোথায় থেকে কোথায় চলে যাবে বাদশাহ বলল না তোমার এই বডি টাকসার দিয়ে
তোমার এই গঠন আকৃতি দিয়া তুমি আমার জুনাইদের সাথে কোনোভাবে কুস্তি কইরা পারবা না যাও তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না ওই লোকটা বারবার বারবার পিড়াপিড়ি করতেছে বাসা যাব না কমসে কম একটা বার আমাকে সুযোগ দেন একটা বার আপনি আমাকে সুযোগ দেন যদি সুযোগ দেন তাহলে আমি দেখব আপনার জুনাইদের সাথে আমি লড়তে পারি কি পারি না সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ আরো আওয়াজ দি বলি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে বাসা যাবনা চিন্তা করলেন যেহেতু আমার পিসমা হতে গিয়ে সরে না বারবার তাকে তায়া দেই তারপরেও আমার কাছে অনুনয় বিনয় করে আমাকে একটু সুযোগ নেওয়ার জন্য বলে এই জন্যে বাসা যাব না বলল হ্যাঁ ঠিক আছে তুমি আমার জুনাইদের সাথে আগামী অত তারিখে অমুক মাঠে তুমি আমার জুনাইদের সাথে কুস্তি করবা লড়বা এই ঘোষণা আরবের মধ্যে যখন পৌঁছে গেল জুনাইদের সাথে একটা দুর্বল একটা লোক জুনাইদের সাথে কুস্তি করবে যারা দেখার না তারা সবাই ওই দিন মহিলা পুরুষ সবাই কোনো ভেদাভেদ নাই সবাই বিশাল একটা ময়দানে সবাই উপস্থিত হয়ে গেল যে জুনাইদের সাথে এত সাহস কইরা এত দুর্বল একজন ব্যক্তি এত সাহস কইরা জুনাইদের সাথে কুস্তি করবে এত সাহস তার তার এই কুস্তিটা অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে সুবহানাল্লাহ নির্ধারিত সময় নির্ধারিত সময় হয়ে গিয়েছে সময় হওয়ার সাথে সাথে ঠিক সঠিক সময় জুনাইদার ওই লোকটা দুর্বল লোকটা মাঠের মধ্যে উপস্থিত ওই সময়ে ওই দুর্বল লোকটা বাদশা জাপনাকে বলল বাদশা জাপনা আমি তো জুনাইদের সাথে ঝগড়া করব কুস্তি করব অবশ্যই আমার মনোবল আছে তবে তার আগে জুনাইদের সাথে আমার দু একটা কথা বলার প্রয়োজন আছে সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ বাদশা জাপনা বললেন হাত এক দুইটা কেন তোমার মন যা চায় তুমি কথা বলতে পারো কথা বললেই কি হবে কোনো ফায়দা হবে না কারণ জুনাইদের সাথে এই পর্যন্ত যত মানুষ আসছে কুস্তি করার জন্য কেউ জুনাইদকে হারাইতে পারে নাই আমার জুনাইদ সবাইকে হারাইয়া দিয়েছে সুবহানাল্লাহ ওই সময় ওই দুর্বল লোকটা জুনাইদের কানে কানে আওয়াজ দেয় মেসেজ প্রদান করে আর ঘোষণা করে হে জুনাইদ আপনি আমাকে চিনবেন না আমাকে দেখতে অত্যন্ত দুর্বল দেখা যায় আমার শরীরে এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আপনার সাথে আমি ঝগড়াঝাটি করব তবে আপনার কাছে আমার একটা কথা হলো আমি শুনতে পেয়েছি এই কুস্তিতে যেই লোকটা হারবে যেই লোকটা জিতবে যেই লোকটা আপনার সাথে কুস্তি করে যেই লোকটা পাস করবে তাকে বাদশার পক্ষ থেকে বড় ধরনের একটা হাদিয়া তোহফা দেওয়া হবে স্বর্ণমুদ্রা দেওয়া হবে হে জুনাইদ আপনার সাথে আমি কুস্তি করার মতো কোনো সামর্থ্য আমার নাই তবে জুনাইদ শুনে রাখিস আমার পরিচয় হলো আমি হলাম পয়গম্বর মোহাম্মদুর রসুল
رسول الله صلى الله عليه وسلم বংশের একজন আন্দা একজন লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন আদনা থেকে আদনা একজন লোক আমার ফ্যামিলির মধ্যে কয়েকজন সদস্য আছে দীর্ঘদিন থেকে আমার ফ্যামিলির মধ্যে কোনো খাবার নাই আমার বাচ্চাগুলো লাখে এভাবে কয়েকদিন থেকে এভাবে না খেয়ে জীবন যাপন করতেছে ওইদিকে বাসার এই কথাগুলো শ্রবণ করার পরে মনে পড়লো যাই যদি হয়তো আমি যদি আপনার সাথে যদি কুস্তি কইরা যদি ফাঁস করতে পারি আর এর বিনিময়ে যদি কিছু স্বর্ণ মুদ্রা যদি হাদিয়া যদি নিতে পারি তাহলে আমার বাচ্চারা আমার অসহায় বিবি বাচ্চাদের মুখের মধ্যে হয়তো এক দুই বেলা খাবার আমি পৌঁছাইয়া দিতে পারবো সুবহানাল্লাহ নবীর বংশের ওই লোকটা জুরাইদকে পরিচয় দেয় জুরাইদ আমি নবীর বংশের লোক দীর্ঘদিন থেকে আমার গড়ের মধ্যে কোনো খাবার নাই আমার বাচ্চারা এতিম অসহায় আমার বাচ্চারা আমার বিবি বাচ্চারা না খেয়ে ভাবে আজকে যদি এই ময়দানে যদি আপনি যদি হেরে যান তাহলে হয়তো হতে পারে এই হারার কারণে হয়তো দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার হয়তো অপমান ভোগ করবে হয়তো এর জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় একটা নিয়ামত দিয়ে দিতে পারেন এ জুরাইদ একটু চিন্তা কইরা দেখবেন আজকের এই ময়দানে আপনি একটু পরাজয় বরণ করতে পারেন কি পারেন না নবীর বংশের এই লোকটার কথা শ্রবণ করার পরে জুনাইদের অন্তরের ভিতরে একটা দাগকাশ জুনাইদ মনে মনে চিন্তা করলেন কথাটাও সত্য আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই অলটল নাই কিন্তু আমি জুনাইদ দুনিয়াতে থাকতে আমার নবীর বংশের লোক অনাহারে থাকবে আমার নবীর বংশের লোক না খেয়ে এভাবে থাকবে কারো কিয়ামতের ময়দানে মাসলে যদি আল্লাহর নবী আমাকে প্রশ্ন করেন রে জুলাইদ তোমার সামনে আমার বংশের একটা লোক দাঁড়িয়েছিল নির্ভয় হয়ে তুমি তো ইচ্ছা করলে ওই দিন তাকে একটু সুযোগ দিয়ে দিতে পারলে কেন দিলে না এই জন্যে রুজে মাসরে কিয়ামতের কঠিন ময়দানে মাসরে নবীর সামনে আমি কি মুখ দেখাবো জুলাইদ বলেন আপনি যা বলেছেন সত্য বলেছেন অবশ্যই চেষ্টা করব আপনাকে জিতানোর জন্য আমার ভাইরা আমার বাবারা ওই দুর্বল লোকটা বিশাল এই ময়দানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে জুনায়েদ আর ওই নবীর বংশের লোকটার এই অবস্থাটা দেখার জন্য সবাই অপেক্ষায় দেখা যাক এই দুর্বল লোকটা কিভাবে জুনায়েদের সাথে কুস্তি করে জুনাইদ তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই কুস্তির মধ্যে আমি জয় হব না আমার নবীর বংশের ওই লোকটাকে পুরস্কার দিয়ে দিব যখন শুরু হয়ে গেছে একবার দুইবার তিনবার বারবার কুস্তি ধরে কিন্তু সাথে সাথে দেখা যায় জুনাইদ মাটিতে লইটা পড়ে আর ওই দুর্বল লোকটা জুনাইদের উপরে উঠা যায় সুবহানাল্লাহ হে আমার ভাই আমার ভাবারা কুস্তি শেষ হয়ে গেছে
শেষ হওয়ার পরে এখন তো ওই লোকটা নবীর বংশের লোকটা পুরস্কার নিয়া কি আনন্দ আর কি খুশি তার ভিতরে দৌড়াইয়া বাড়ির মধ্যে চইলা গেছে ওই দুকে মানুষ গোলাপ জুনাই জাহারছে এজন্য সমাজ জুনাইদকে বৎসনা দিতেছে জুনাইদকে মন্দ কথাবার্তা বলতেছে সবাই বলতেছে জাহারে জুনাইদ এত দুর্বল একটা লোকের কাছে কিভাবে হারলো তার কি লজ্জা হয় না জুনাইদের সন্তানগুলা পর্যন্ত স্ত্রী পর্যন্ত সবাই জুনাইদকে মন্দ বলতেছে জুনাইদ বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে যখন তার বিবি বাচ্চাগুলা যখন শুনলো যে জুনাইদ একটা দুর্বল মানুষের কাছে হেরে গিয়েছে বিবিও গালি দেয় সন্তানরা মন্দ কথা বলে যে আহারে তোমার মতো পিতার দরকার নাই এত দুর্বল একটা মানুষের সাথে তুমি জিততে পারলা না তোমার মতো পিতা থাকার কি প্রয়োজন আমার মুসলমান ভাইরা আমার ভাবারা জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে ঘুমা গেছেন ঘুমানোর সাথে সাথে চোখ দি পানি ফেলে দিয়া কান্নাকাটি করে আর বলে আল্লাহ তোমার নবীর ভালোবাসায় তোমার নবীর মহব্বতের কারণে তোমার নবীর বংশ মর্যাদা রক্ষা করার জন্য দুনিয়ার মানুষ আমাকে কত কথাবার্তা বলে আমাকে গালি গালাজ পর্যন্ত করে আয় আল্লাহ একমাত্র তোমার জন্য তোমার নবীর পয়গাম্বরের জন্য আমি এই অবস্থা করেছি হঠাৎ করে জুনাইদের কোনোভাবেই জুনাইদের চোখ যখন ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নের যুগে তাকা দেখে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদকে স্বপ্নের যুগে বলতেছেন ও জুনাইদ তুমি আজকে আমার বংশের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমার বংশের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য দুনিয়ার মানুষ তোমাকে কত কটু কথা বলতেছে কত মন্দ কথাবার্তা বলতেছে তোমার বিবি বাচ্চাগুলো তোমাকে বিভিন্ন কথাবার্তা বলতেছে হে জুনাইদ আমি নবীর মহব্বত তোমার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আমি নবীও তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলিদের দপ্তরে তোমার নামটা আল্লাহ তাআলা লিখিয়া দিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমারা শেষ পর্যন্ত আমরা যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কোথায় দেখে কোথায় নবীর মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই সাধারণ জুনাইদকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর হলিতে রূপান্তরিত করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা আমার বাবারা যদি নবীর বংশকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে তো ইজ্জত আর সম্মান এত মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দিতে পারেন আমার ভাইরা বাবারা আমরাও যদি নবীর মহব্বত যদি আমাদের ভিতরেও যদি আমরা নবীর মহব্বত রাখতে পারি আমরাও যদি
নবীর সুন্নাত যদি আমাদের ভিতরে যদি আমরা जिंदा করতে পারি আল্লাহ তাআলা হতে পারে আমাদেরকেও দুনিয়া আখিরাতের বাদশা আল্লাহ তাআলা বানায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء وبينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا محمد الرسول الله تر حبيب کے ڈھاك دلت اے بھائی اللہ تعالیٰ خلیب یا نبی سلام علیکہ اے درنیر کنو ڈاک اللہ تعالیٰ دنائی یا نبی سلام علیکہ বলে আল্লাহ তাআলা কোন আয়াতের ভিতরে সম্বোধন করেন নাই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা কোন আয়াতের ভিতরে পয়গম্বরকে বলেছেন ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল قد خلت من قبله الرسل الله تعالى والآيات بدر بلد ياسين يا أيها المزمل يا أيها المدثر বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে তার বন্ধুকে আল্লাহ তাআলা সম্বোধন করে বিভিন্ন নামে উপনামে আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিলেন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি يا حبيب سلام عليك আমার ভাইরা যদি কেউ দাঁড়াইয়া কিয়াম না করে কেউ যদি দাঁড়াইয়া তাওলুদ শরীফ যদি না পড়ে কিয়ামুল লাইল যদি না করে আর ইয়া নবী বলে যদি কেউ দুরুদ না পড়ে আমার ভাইরা সমাজের ভিতরে আমাদের কিছু ভাই বেরাদররা আছে ইয়া নবী না বললেই তারা মনে করে যে এই দুরুদটা আসলে দুরুদই হয় নাই কথা ঠিক কি না আর জোরে কোন অথচ আমার ভাইরা সবচেয়ে উত্তম দুরুদ হলো নামাজের ভিতরে যেই দুরুদটা আমরা পাঠ করি দুরুদে ইব্রাহিম আমার ভাইরা আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করলে তারা কয় যারা এত সময় ওয়াজ করলো একটা বার নবীর উপর দুরুদ পাঠ করলো না আমার ভাইরা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া লাভালাভি কইরা আপনি দুরুদ পড়লেন এই দুরুদ কোরআন হাদিসের কোথায় আছে দেখান যে এই দুরুদটা কোরআনের এই জায়গায় আছে কোন হাদিসের অমুক জায়গায় আছে কোন জায়গায় নাই কিন্তু দুরুদ ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে তো পছন্দনীয় এজন্যই প্রত্যেকবার নামাজ যখন আমরা পড়ি তখন আমার ভাইরা আমরা নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পাঠ করি কি করি না আর জোরে কোন অবশ্যই অবশ্যই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি আমার ভাইরা এই সামান্য একটা বিষয় নিয়ে এই কিয়াম নিয়ে আমার
ميلاد نياسكي যত ধরনের কিলাকিলি যত ধরনের গুতাগুতি সমাজের ভিতরে আছে না নাই আর জোরে কোন আছে না নাই আমার ভাইরা এই সমস্ত সাধারণ একটা ইবাদত হয়তো মুস্তাহাব হতে পারে কেউ হয়তো পারলো অথবা কেউ করলো না এই নিয়া সমাজের ভিতরে কোন ধরনের গেঞ্জাম সমাজের ভিতরে কোন ধরনের ঝামেলা সমাজের ভিতরে কোন ধরনের হট্টগোল করা যাবে না কথা ঠিক কি না এই সমাজের ভিতরে অনেক ভাইরা তার ভিতরে নবীর সুন্নাত নাই সে দাবি করে আশিক রাসূল সে দাবি করে আমি নবীর আশিক রাসূল আমার চেয়ে বড় খাঁটি আশিক রাসূল হতে পারে না অথচ তার মাথা থেকে পা পর্যন্ত যদি তাকায় দেখেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তার ভিতরে পাওয়া যায় না এমন মুসলমান সমাজের ভিতরে আছে না নাই এই জন্য আমার ভাইরা এগুলা নিয়ে সমাজের ভিতরে হট্টগোল তৈরি করা এগুলা নিয়ে মারামারি কিলাকিলি গুসাগুসি এগুলা করা যাবে না আপনার যদি ভালো লাগে আপনি কিয়াম করেন ইয়া নবী সালাম আলাইকা বলেন সমস্যা নাই আরেকজন যদি না করে তাকে বাধ্য করবেন না তাকে করতেই হবে সেটা বাধ্য করা যাবে আর জোরে বলেন বাধ্য করা যাবে না কারণ হলো আমার ভাইরা আজকে সমাজের ভিতরে এগুলা নিয়ে ইউটিউব ফেসবুকের ভিতরে বহু বিভ্রান্তি বহু কিতাব আদি নিয়া কিতাবের গাঁটটি নিয়া স্টেজে উপস্থিত কেন ক্যাম করবে না কেন রসুলের উপর দুরুদ পাঠ করবে না এই নিয়া সমাজের ভিতরে অনেক ঝামেলা তৈরি হয় আমার ভাইরা বাবারা আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত আগে রসুলের সুন্নত পরিপূর্ণভাবে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমার ভাইরা আমরা হব সত্যিকারের আশেকে রসুল কথা ঠিক কি না আর যদি আমার আপনার ভিতরে যদি রসুলের সুন্নত যদি না পাওয়া যায় যতই আপনি দাঁড়াইয়া কেয়াম করেন না কেন আপনি সত্যিকারের আশেকে রাসূল হতে পারবেন না কথা ঠিক কি না আমার মুসলমান ভাইরা আমরা যারা আশেকে রাসূল দাবি করি আমরা শুধু রবিউল আউয়াল নয় আমরা যারা আশেকে রাসূল যারা দাবি করব আমরা 24টা ঘন্টা আমরা মাসের পর মাস আমার ভাইরা মাথা থেকে পা পর্যন্ত যখন সুন্নতে পাবন্দি হয়ে যাব তখন আমি হব সত্যিকারের আশিকের রাসূল কথা ঠিক কি না এই জন্য আমার ভাইরা বলতেছিলাম এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار دوي نمبر حلب الله تعالى دوي نمبر قشنا قلن تار صحابي دير بوري جوي الله تعالى তুলে ধরলেন যে সাহাবীরা আল্লাহু আকবার এই জমিনের ভিতরে সাহাবায়ে কেরামের এত মর্যাদা এত শান ইজ্জত আর শান আল্লাহ তাআলা দিয়েছেন আমার নগণ্য গুনাহগার পাপিষ্ঠের জবান দিয়ে এই কথাগুলো বলা সম্ভব হবে না আমার ভাইরা এই পরিমাণ ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা সাহাবীদেরকে দান করেছেন এজন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করা সাহাবীদের সুন্নতগুলোকেও অনুসরণ অনুকরণ করা আমার মুসলমান ভাইরা সাহাবায়ে কেরামের
আদর্শ গ্রহণ করা কারণ সাহাবীরা পয়গম্বরের কাছ থেকে ডাইরেক্টলি পয়গম্বরের কাছ থেকে সাহাবায়ে কেরামরা দ্বীন শিক্ষা গ্রহণ করলেন নামাজ শিক্ষা গ্রহণ করলেন হাদিস শিক্ষা গ্রহণ করলেন ওযু ইস্তিনজা সাহাবায়ে কেরামরা পয়গম্বরের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করছেন কথা ঠিক নেই আরো জোরে বল সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করার কারণে আজকে পর্যন্ত আমাদের পর্যন্ত দ্বীনে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে আমার ভাইরা আমরা কোরআন হাদিসের শিক্ষা আমরা গ্রহণ করতে পারতেছি আমরা শুনতে পারতেছি মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষাগুলা দেওয়া হচ্ছে আমার ভাইরা সাহাবায়ে কেরাম যদি ত্যাগার তিতিক্ষা যদি না থাকতো সাহাবায়ে কেরামের যদি পরিশ্রম না থাকতো দিনের জন্য সাহাবীরা যদি রক্ত না ঝরাইতো তাহলে এখনো পর্যন্ত দিন আমাদের পর্যন্ত পৌঁছতো না কথা ঠিক কি না এই জন্য হে পূর্বমুড়িয়ার মুসলমান হে আল্লাহর বান্দার বান্দিরা এজন্যই ভালো করে শ্রবণ করেন এই যে পূর্বমুড়িয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা আমার ভাইরা অল্প দিনেই মাদ্রাসা দিন দিন তরকি দিন দিন লেখাপড়ার মাঠ দিন দিন আমার ভাইরা কার্যক্রম আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতির দিকে পৌঁছে যাচ্ছে আমার মুসলমান ভাইরা এজন্যই এখানে হাফিজে কোরআনের ফ্যাক্টরি আমার ভাইরা এখানে হাদিসের ফ্যাক্টরি এখানে কোরআন হাদিস শিক্ষা করে গিয়া ওই ছাত্রটা অন্য জায়গায় গিয়া দাওরায়ে হাদিস পড়বে ওই ছাত্রটা অন্য মাদ্রাসায় গিয়ে ধারাবাহিক পড়ে পড়ে ওই বাচ্চাটা দাওরায়ে হাদিস জামাতে গিয়া পড়বে আর বলবে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা ওই ছাত্রটা এখান থেকে পড়ে গিয়ে কোরআনের আয়াত পড়বে আমার ভাইরা এখান থেকে পড়ে পড়ে কোরআনের আয়াতগুলো পড়বে আর নবীর হাদিসগুলো পড়বে আর আপনাদের জন্য দোয়া করবে এ ভাই এ আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা এ যুবক ভাইরা তোমাদের পায়ে ধরে যাই এ আমার যুবক ভাইরা তোমরা নবীর এই দরসগার দিকে নবীর এই বাগানের দিকে খেয়াল করো রে ভাই এ বাবারা নবীর এই বাগানের প্রতি মনোযোগী হও এ ভাইরা আমার বাবারা নবীর এই বাগানকে মহব্বত করো ভালোবাসো যদি ভালোবাসতে পারো এই ভালোবাসা নবীর ভালোবাসা হবে এই ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য আর যদি আল্লাহ এবং তার রসুলের জন্য যদি এই বাগানকে কেউ ভালোবাসে আমার ভাইরা কাল কেয়ামতের ময়দানে মাশরে তাকায়া দেখবে অসংখ্য অগণিত হাফিজে কোরআন দাঁড়ায়া গেছে অসংখ্য অগণিত আলেম দাঁড়ায়া গেছে আপনার জন্য সুপারিশ করার জন্য সাফাহাত করার জন্য কথা ঠিক কি না এজন্যে আমার ভাইরা সর্বোপরি আমরা যেন এই পূর্বমুড়িয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা যিনি বর্তমানে এই মাদ্রাসার পরিচালক যিনি আমার বন্ধুবর আমরা ছোট্টবেলা একসাথে লেখাপড়া করছি বকুল চলাফেরা করছি এখন ঢাকাতে যাওয়ায় আসা যাওয়া হয় না আমার ভাইরা হ্যাঁ অনেক পরিশ্রম অনেক মেহনত মুজাহাদা হ্যাঁ অনেক রাত্রের তাহাজ্জুদের সময়ের অনেক কান্নাকাটি যারা মুস্তামিম হয় হেরা বুঝে মাদ্রাসা চালাইতে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ মুজাহাদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই মেহনত আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কাল আখেরাতের জগতে পরকালের জগতে যেন আল্লাহ তাআলা সকলের এই প্রচেষ্টাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয় সকলে বলি আমিন আমিন আরো জোরে বলেন আমিন